ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের গোপালবাগে আলমগীর কবির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল চারটায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম। এ সময় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ রেজাউল ইসলাম, সাব্বির হোসেন সরার সহ আরও অনেকে। উল্লেখ্য, 29 জুলাই এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশ নেন। টুর্নামেন্টে সৈয়দ আলী মাতুব্বর টুর্নামেন্ট 3 এবং মনসুর ব্যাপারী ডাঙ্গি একাদশ 1 গোল করে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার স্বরূপ 40 ইঞ্চি টিভি এবং 32 ইঞ্চি কালার টেলিভিশন তুলে দেন অতিথিরা।